মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরও একটি বছর। উঠবে নতুন সূর্য, ক্যালেন্ডারে যাত্রা শুরু হবে নতুন বছরের। ভালো মন্দ মিলিয়ে দিন, তবু বছর শেষে অনেকের মনে প্রশ্ন, কেমন কাটলো 2023? নতুন বছর সামনে রেখে থাকে কিছু প্রত্যাশাও। হিসাব নিকাশের খাতায় বিদায়ী বছরের প্রাপ্তি আর নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন সাইফুল শাহীন। বছরের শেষ সূর্যাস্ত, বিদায় নিচ্ছে ঘটনাবহুল সাল 2023। নানা কারণেই বেশ গুরুত্বপূর্ণ ছিল বছরটি, অনেকের মতে সংকটের বছরও ছিল এটি। গত এক দশকে দেশের সামষ্টিক অর্থনীতি এতটা সংকটাপন্ন অবস্থায় পড়েনি। বিশাল চাপ ছিল মূল্যস্ফীতির, রপ্তানি ও রেমিটেন্সের প্রবৃদ্ধি ছিল অস্থিতিশীল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ছিল বড় অস্বস্তি। সিন্ডিকেটের অপতৎপরতায় বছর জুড়ে অস্থির ছিল নিত্যপণ্যের বাজার। চাল, আলু, ডিম ও পেঁয়াজের মতো নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গরিব ও মধ্য আয়ের মানুষকে কষ্ট দিয়েছে। ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু, বায়ু ও পরিবেশ দূষণ সহ বিভিন্ন ইস্যুতে 2023 সাল ছিল ঘটনাবহুল। মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের টানাপোড়েন বছরের সবচেয়ে আলোচিত বিষয়। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন, নির্বাচন বর্জন, আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে সরগরম ছিল রাজনীতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন দিকে মন নেয় রাজনীতি। সহিংস আন্দোলনকে ছাপিয়ে নির্বাচনমুখী হয় দেশ। সবকিছু ঠিক থাকলে আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। অন্যদিকে সাফল্য ব্যর্থতায় মোড়ানো একটি বছর পার করেছে বাংলাদেশ ক্রিকেট। শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে ভালো করলেও ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। তবে নানা প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে চলছে দেশ। বিদায়ী বছরে বঙ্গবন্ধু টানেল, ঢাকা কক্সবাজার রেলপথ চালু, রেলগাড়ির মাধ্যমে পদ্মা সেতুর দুই পারের সংযোগ স্থাপন, ঢাকার প্রথম মেট্রো রেলের পুরোটা সচল হওয়া এবং ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু, মোটা দাগে সবই সাফল্য। 2023 সাল বর্তমান সরকারের মেয়াদের শেষ বছর। আগামীতেও আওয়ামী লীগ যে সরকার গঠন করবে তা অনুমেয়, তবে বিদায়ী আর আগমনী বছর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি কিছুটা ভিন্ন ভিন্ন। 2023 ছিল অভিজ্ঞতাটা তো আসলে আমাদের বেশি একটা সুখকর না, যেহেতু আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আমাদের আসলে মধ্যবিত্ত শ্রেণীর জন্য খুবই একটা নাকাল একটা বছর গিয়েছে। 2023 সালটা আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জিং বছর গেছে, সেটা আসলে আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, বাট কিছু কিছু মুহূর্তের দুঃখেরও ছিল, প্লাস আবার খুশিরও ছিল। নির্বাচন পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে দেশের অর্থনীতির অনেক কিছু। অনিশ্চয়তা কেটে গিয়ে নতুন বছরে দেশ ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তো 2024 সালেও অবশ্যই অনেক আপস এন্ড ডাউন থাকবে, প্রত্যাশা হলো ওইগুলোকে ওভারকাম করে ভালো একটা ফিউচার দেখার জন্য। পরবর্তী সাল যেটা আসবে 2024 সাল, এটাতে লাইফে কিছু একটা করার চিন্তা ভাবনা আছে এবং দেখি কি করা যায়। এবার কিছু পরিবর্তন চাই দেশের জন্য। তো আশাবাদী 2024 আমাদের গর্জিয়াসলি কাটবে। চাওয়া পাওয়ার হিসেব মেলাতে 2024 সাল যে দেশের রাজনীতি কিংবা অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হবে তা বলাই যায়। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।